এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা আমি ইভিনিং থেকে স্টার্ট করছি। তো আজকে যে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, আমি কেলাগজে সেরেলাক্সের মতো কীভাবে হেলদি খাবার বানাই, তো সেই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ ছোট বাচ্চারা সব রকম খেতে পছন্দ করে না, তো একদম ছোট বেবি যারা 1 বছর বয়স তারা কীভাবে খাবে এই কেলগস, তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। যেহেতু আমি রিমাকে খাওয়াই, যে দেখতে পাচ্ছ কেলগস, এগুলো হচ্ছে হাই ফাইবার খাবার, এগুলো খুব প্রোটিন, শরীরের বাচ্চাদের পক্ষে উপকারী আর খুব হেলদি খাবার, আর অনেকক্ষণ খেলে অনেকক্ষণ পেটও ভরে থাকে। তো এখন চলো কীভাবে আমি এটা সেরেলাক্সের মতো মোটা খাবার বানাই, তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে দেখতে পাচ্ছ আমি এখানে কেলগসটা নিয়ে চলে এসেছি, আর আমার প্যাকেটটা কাটাও হয়ে গেছে। তো ফার্স্ট আমরা এটা মিক্সিতে গুঁড়ো করে নেব, বুঝলে তো, কারণ ছোটো বাচ্চারা এগুলো দুধে ভেজালে রুটির মতো হয়ে যায়, তো খেতে পারবে না আর গলায় আটকাবে। তো তার জন্য আমি আগে মিক্সিতে নিয়ে নিলাম, নিয়ে একটু এমনিতে আন্না আন্না ভাব, কোনো মিষ্টির স্বাদ থাকে না, তো এটাকে একটু হালকা সুগার দেবো, হালকা চিনি দেবো, দিয়ে তারপরে অ্যাড করবো। তো দেখতে পাচ্ছ আমরা চিনি দিয়ে দিয়েছি 1 চামচ, এখানে যেমন যেমন করবে তো তেমন তেমন দেবে 1 চামচ চিনি দিয়ে এটাকে আমরা মিক্সি করে নেব। তো চলো এখন এটাকে গুঁড়ো করে নেওয়া যাক। তো অনেক বাচ্চারা আছে ঠিকঠাক পেট না ভরলে সবসময় ঘ্যান ঘ্যান করে আর কান্নাকাটি করে, অন্যায় করে, দুষ্টুমি করে। তো খাবার খাবার পরে যদি পেট ভরে থাকে তো একটু দুষ্টুমিটা কমও করে আর কান্নাটাও কম করে। তো এই যে জিনিসটা আছে এটা দুধের সঙ্গে খাওয়ালে দেখতে পাচ্ছি এখানে গুঁড়ো হয়ে গেছে, কত সুন্দর, খাওয়ালে অনেকক্ষণ পেট ভরে থাকে, মানে 3-4 ঘন্টা পেট ভরে থাকে। তো খাবার কোনো নামই করবে না, কারণ খুব ভালো জিনিস, খুব অনেকক্ষণ পেট ভরেও থাকে। আর এই যে দেখতে পাচ্ছ গুঁড়োটা হয়ে গেছে, এটা এবার আমি দুধে গুলবো, গুলে রিমাকে খাওয়াবো। তো চলো দেখতে থাকো। তো এতে তো সুগার হালকা দেয়া দিয়ে দিয়ে গুঁড়ো করে নিয়েছি, এবারে যখন দুধ দেবো না বাটিতে তখন তিন চারটে দানা আমি দুধের উপরে ছড়িয়ে দেবো, যাতে গ্যাস অম্বলটা না হয়। কারণ সবাই যেন দুধ যখন খাওয়া হয় তখন যদি 4-5টা দানা চিনি অ্যাড করে দেওয়া হয় না, তো গ্যাস হয় না দুধ খেলে। তো দেখতে পাচ্ছ আমার এখানে গুঁড়ো করা হয়ে গেছে, আমি নিয়ে নিয়েছি জিনিসটা, আর এটা আমি হালকা করে গুলে তো রিমাকে খাইয়ে দেব। তো রিমার এই খাবারটা খুব ফেভারিট, কারণ রিমা এই খাবারটা খুব মজা করে খায়, খুব আনন্দ করে খায়। এই খাবারটা দিলে রিমার কোনো দিকে তাকায় না, তো খুব মন ভরে খায়, তো এতে কোনো অসুবিধে হয়ও না রিমার। তো তোমাদের ঘরে যারা ছোট বাচ্চারা আছে একদমই খেতে চায় না বা খাবার কোনো না বারবার খাওয়াতে তোমাদের যাদের ভালো লাগে না, তো এই খাবারটা গুলে খাইয়ে দেবে, তো 3-4 ঘন্টা কোনো আরামে থাকবে, তো খাবার কথা বলবেও না। আর এই যে দেখতে পাচ্ছ আমি খাবারটা গুলছি, তো দেখতে পাচ্ছ খাবারটা কতটা ঘন হয়ে গেছে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো আবার এই ভিডিওটা কোনো এক জায়গায় ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর যারা নিউ ভিউয়ার্স তারা আমার প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, নতুন ভিডিওর জন্য ওয়েট করে থেকো। আর এই যে দেখতে পাচ্ছ, দেখো খাবারটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা ঘন হয়ে গেছে দেখতে পাচ্ছ। 1 চামচ দিলে ইনাফ, বেশি দিতে হবে না, 1 চামচ দিলেই এনাফ। আমি যে চামচটা দেখালাম ওই চামচের 1 চামচ করে দিয়ে গুলে সকালে একবার খাওয়াবে আর রাত্রে একবার খাওয়াবে, দেবে বাচ্চারা খুব হ্যাপি থাকবে। তো আজকের ভিডিওটা ব্যাস এইটুকু, তো এখানেই এন্ড করছি। বাই বাই অল মাই গাইস, বাই। আর তোমরা প্লিজ ঘরে করে একবার বাচ্চাদের খাইয়ে দেখবে, যাদের ছোটো বাচ্চা রয়েছে তাদেরকে খাইয়ে একবার দেখবে। তো এখানে এন্ড করছি।